আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আছেন আমি হারুন রশিদ আসি আপনাদের সাথে আমার আজকের এই ভিডিওটা প্রবাসীদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখলে হয়তো অনেকেই অনেক বড়ো বড়ো প্রতারণা হাত থেকে বেঁচে যেতে পারেন তো আমার অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল একবারেই নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার টিকটকে নতুন তারা ফলো করে নেবেন এই সম্পর্কিত অনেক ভালো ভালো তত্ত্ব আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসী আছি তারা ফলো করবেন যে যখনই আমরা নতুন কোনো সিম কিনি অথবা নতুন কোনো কোম্পানি ওপেন করি অথবা কোনো জায়গায় আমরা ভিসা করি তখনই কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম ফোন আসে তো এই ফোনগুলো পেয়ে কিন্তু আমরা অভ্যস্ত অনেকেই বলে আমরা ব্যাংক থেকে ফোন করছি বিভিন্ন ইয়ে থেকে বলে যে আমরা ফোন করছি আমাদের এই ইনফরমেশন লাগবে সে ইনফরমেশন লাগবে সেটা তো একটা আছে এটা নাম্পের কথা বলতেছি এখন নতুন আর একটা শুরু হয়েছে সেটা হলো আপনার নামে তারা ইউই পাস করতেছে অনেকে এই বিষয়টা জানেন না ইউএই পাস কি ইউএই পাস এই সফটওয়্যার যে অ্যাপসের মাধ্যমে আপনার সম্পূর্ণ তথ্য থাকবে এবং এই অ্যাপসের মাধ্যমে গভর্নমেন্টের এখানে সরকারি সব কাজ আপনি করতে পারবেন বিশেষ করে আরব আমিরাতের তো এই ইউএই পাস যদি আপনার নামে কেউ করেনি তাহলে সে আপনার নামে লাইসেন্স করতে পারবে এখানে বিজনেসে প্লাস লাইসেন্সের মাধ্যমে লোক আনতে পারবে কিন্তু সব কিছু করবে নাম কিন্তু সরকারের কাছে আপনারটা থাকবে এবং আপনার পাসপোর্ট থেকে শুরু করে সব ডিটেলস কিন্তু ওই পাসের মধ্যে থাকে তো আজকে দুদিন আগে আমারই বাসায় একটা ফোনার ছিল আর তারাও এরকম টার্গেট করে কিছু কিছু মানুষদেরকে এবং যারা নতুন সিম কিনতেছে বা কেউ কোনো লাইসেন্স সেট করছে অথবা কেউ বিষা করছে তাদেরকে টার্গেট করে ফোন করার পরে তারা নাম টাম বললো যেহেতু তারা অলরেডি ডাটা কোনো না কোনো জায়গা থেকে হয়তো নিয়ে নিছে নামটাম বলার পরে তারা বলল যে একটা ওটিপি গেছে যখন ওটিপি আসলো তখন আমি দেখলাম ইউই পাস তো আমিও তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম আমি বুঝতে পারছি প্রথমেই যে ফ্রড এখন প্রশ্ন হলো আগে তারা ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দিত এখন আপনার ইউই পাসের দিকে দিতেছে কারণ এই দেশের যে এই ইউই পাসটা যদি আপনার কাছে থাকে তাহলে তারা আপনার এই পাসের যদি ওটিপিটা পেয়ে যায় তাহলে সব কিছু তারা করতে পারবে আপনার নামে অথবা আপনি জানবেন না তো আমি আপনাদেরকে সাবধান করতেছি এই বিষয়টা ব্যাংক থেকে বলেন অথবা যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাকে ফোন করে কখনোই আপনার সিক্রেট কোনো কিছু তারা জানতে চাইবে না যদি আপনার দেশের সরকারি কোনো কাজের জন্য তারা তাদের কোনো প্রয়োজন হয় তারা সরাসরি আপনাকে ডাকবে অনেকের মেইলে অথবা মোবাইলে কিন্তু আসবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাইতেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত টাকা ট্রান্সফার হয়ে যাইতেছে তো আমার নিজেরা মনে করেন একটা ব্যাংক আছে সে ব্যাংক থেকে প্রায়ই আমার কাছে ইমেল আসে কিন্তু ওই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্টে নেই আমি দেখি সবসময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতেছে বাট ওই অ্যাকাউন্টটা ওই ব্যাঙ্কের মধ্যে আমার কোনো অ্যাকাউন্টে নেই তো টাকাটা কোথাও থেকে যেতেছে জাস্ট তারা আপনাকে একটা বয় দেখাইতেছে তারা আপনাকে বিভিন্ন রকম ইমেল করবে যে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে আপনি যদি যোগাযোগ না করেন তো ব্যাঙ্ক আপনাকে কখনোই এরকম করবে না ব্যাঙ্কের যদি কোনো প্রয়োজন হয় তারা আপনাকে ডাকবে অথবা এই দেশের যত রকম সেক্টর আছে তারা কিন্তু আপনাকে ডাকবে আরেকটা স্কিম হয় সেটা হলো ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করতেছেন এই দেশে বিভিন্ন রকম তাদের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনার কাছে ফোন আসবে বলবে যে এই দেশের প্রেসিডেন্ট অথবা এই দেশের বড় কোনো কেউ একটা প্রোগ্রাম করতেছে ম্যাগাজিনে আপনার বিজনেসের লগো দিতে হবে বিজনেসের অ্যাডভাইস দিতে হবে যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার উপরে ফাইন আসবে এরকম অনেক বয়বীতি দেখাবে আপনার সাথে তারা এই দেশের লোকালের মতো কথা বলবে অনেকেই বয় পেয়ে তারা অর্ডার দিয়ে দেয় যে হ্যাঁ আমার ম্যাগাজিনের মধ্যে নামটা দিয়ে দেবো তো গত কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছিল এদেশের একটা সরকারি ডিপার্টমেন্টের নাম নিয়ে তো উনি অনেকক্ষণ আমাকে বুঝাইলেন ফলের মধ্যে যে আপনি যদি এটা অংশগ্রহণ না করেন আপনাকে প্রেসিডেন্ট ডাকছে আমি বললাম যে না আমার ইন্টারেস্ট নাই তো আমাকে বলতেছে কেন ইন্টারেস্ট নাই তা আমি বলছি যে এই দেশের সরকারের যদি কোনো ম্যাগাজিন বের করতে হয় তাহলে আশা করি তার নিজের টাকা দিয়ে বের করবে আমাদের কাছ থেকে টাকা নিয়ে এসে ম্যাগাজিন বের করবে না সো আমি এখানে ইন্টারেস্টেড না তো গত দুই দিন আগে যে ফোনটা আসছিলো তাদেরকে আমি বলছি আমি পুলিশের সাথে যোগাযোগ করব। তারপরে তারা আমার ফোনটা কেটে দিছে তো এরকম অনেক স্কিম হচ্ছে আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা হলে গিয়া ডেবিট ক্রেডিট কার্ড যখনই আমরা কোনো স্যালারি অ্যাকাউন্ট করি বিশেষ করে কোম্পানি যখন আপনাকে নতুন মানুষের জন্য যখন একটা কোম্পানি কার্ড বানিয়ে দেয় সেই কার্ডের উপরে কিন্তু তারা ফোন করে ফোন করে বলে যে আপনার তো স্যালারি অ্যাকাউন্ট আপনি এখন এটা অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য তারা ফোন করে আপনার কাছ থেকে ইনফরমেশান নিয়ে নিতেছে এটা একটা প্রবলেম আবার আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছেন অনেকেই অনলাইনে অ্যাকাউন্ট করতেছেন অথবা অফলাইনে করতেছেন করার পরে আপনার কার্ড যখন আপনি অ্যাক্টিভ করবেন আপনার ব্যাংকে ফোন দিয়ে কার্ড অ্যাক্টিভ করাইতে হবে অথবা আপনি নিজের বুথে গিয়ে আপনি কার্ড অ্যাক্টিভ করাইতে হবে কেউ যদি আপনাকে ফোন করে বলে যে আমি কার্ড অ্যাক্টিভ করে দেব তার মানে আপনি একটা স্কিমের মধ্যে পড়তেছেন আর একটা স্কিম আছে সেটা হলো আপনাকে ইউজ করা তার মানে আপনার আইডি কার্ড ইউজ করা অনেকে আপনাকে বলবে যে আপনার নামে আমরা এটা কিনবো এটা কিনবো কেনার পরে এটা ক্যান্সেল করে দিয়ে দিব বেশ আপনি টাকা পেয়ে যাবেন অথবা আপনি আমাদের সাথে আসেন আপনাকে একটা জব দিব জবের কথা বলে আপনাকে কোনো জায়গায় নিয়ে যদি একটা ফিঙ্গার দিয়ে দিতে পারে এবং আইডি কার্ডটা ইউজ করতে পারে আপনার এই ফিঙ্গার এবং আইডি কার্ডের জন্য তারা কিন্তু এখানে ভালো ভালো কোম্পানি থেকে মোবাইল কিনতে পারবে ইনস্টলমেন্টে প্লাস আপনার নামে সিম নিতে পারে ইন্টারনেট নিতে পারে নেওয়ার পরে আপনাকে হয়তো একশো দুশো দাম দিলেন আপনি খুশি হয়ে গেলেন কিন্তু পরবর্তীতে আপনি যখনই এটা আপনার কাছে মেসেজ আসবে না কোনো কিছু যেহেতু তাদের নামে সব কিছু করছে কিন্তু আইডির মালিক আপনি অরিজিনাল মালিক আপনি আপনি যখন দেশে যাওয়ার জন্য যাবেন তখন দেখবেন এয়ারপোর্টে আপনার সাথে এই প্রবলেমটা হয়েছে যে আপনার নামে এত টাকা ফাইন বা এই কোম্পানি থেকে আপনি মোবাইল নিয়েছিলেন এটা টাকা পে করেন নাই এরকম প্রবলেম সো টাকার লোভে পড়ে কখনই এই কাজটা করবেন না আবার অনেকেই আসে আপনার ইমিডিয়েট আইডি কার্ড ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে যে আপনি যদি আমার এই টাকাটা এক্সচেঞ্জের মাধ্যমে ছাড়তে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে এত টাকা দেবো তো এরকম অনেকেই করছে এগুলা কিন্তু বড় একটা বিপদ সেগুলা আপনাকে বুঝতে হলে একটু সময় লাগবে যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝতে যারা নতুন আসছেন তাদেরকে আমি এটাই বলতেছি আপনার পার্সোনাল ইনফরমেশন কোনো জায়গায় আপনারা শেয়ার করবেন না আমরা আরেকটা ভুল করি আমরা বিভিন্ন মলে অথবা কোনো মার্কেটের মধ্যে আমরা গিয়ে দেখি যে কোনো একটা জিনিস কিনলে ওইখানে আমাদের পার্সোনাল ডাটা দিলেই তারা লটারি হয়ে যাবে সেই অনেক কিছু আপনি দেখবেন ফ্রিতে অনেক কিছু ইত্যসে এইখানে যখন আপনি ডাটা ফিল আপ করবেন আপনার পাসপোর্ট নাম্বার আপনার আইডি নাম্বার এগুলো ফিল আপ করবেন তখন কিন্তু স্কিমাররা ওইখান থেকে আপনার ডাটাগুলো চুরি করে আপনাকে ফোন করে বিভিন্ন রকম বিভ্রান্ত করবে এমন সময় বা এরকম কিছু ফোন করে আপনাকে এমন কিছু কথা বলবে যে আপনার বাধ্য তাদের কথা শোনার জন্য অনেক সময় ইমেলের মধ্যে যারা ইমেল ইউজ করেন তাদের ইমেলের মধ্যে লিঙ্ক চলে আসবে যে আপনি এই লিংকে গেলে আপনার এটা হয়ে যাবে বা আপনি কেউ ইমজার্স সাইডের জন্য অ্যাপ্লাই করছে দেখবেন আপনার কাছে মেসেজ চলে আসছে যে আপনি এই লিংকে গেলে এটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে বিভিন্ন রকম লিঙ্ক আসবে আপনি লিঙ্কে ক্লিক করছেন মানে আপনি স্কেমে পড়ে গেছেন তো এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন যারা প্রবাসী ভাইরা নতুন আসেন তারা এরকম অনেক অনেক বিপদে পড়তেছেন এবং আমারই আমার নিজের একজন লোক আমার অফিসের স্টাফ মনে করেন আমার উনি একটা জায়গার মধ্যে আইডি দিয়ে তিন হাজার দেখা ফাইন খাইছে কেন উনার নামে একটা ইন্টারনেট কানেকশন দেওয়া হয়ে গেছে অথচ উনি জানে না তো এরকম অনেক অনেক স্ক্যাম প্রতিদিন হইতেছে এবং আপনারা অনেকেই আসেন বর্তমানে হয়তো বেকার আসেন কাজ পাচ্ছেন না অনেকে হয়তো আপনাকে অফার দিবে যে এক দুইশো আমরা দিয়ে দিব তুমি এইটা করো ওইটা করো এই এই জিনিসটা নিয়ে নেও এক সময় আজকে থেকে দুই তিন বছর আগে আমরা দেখেছি কিছু মানুষ লেবার ক্যাম্প থেকে লেবারদেরকে এনে ওদেরকে এক হাজার দেরাম ধরিয়ে দিত যে আসো তোমরা একটি এক অফিসে ওই অফিসে যাইতো ফিঙ্গার দেওয়ার পরে দেখা গেছে তাদের নামে মোবাইল আছে আরেকটা স্কেমের কথা বলি সেটা অনেক ইম্পর্টেন্ট আর সেটা হলো অনেকেই বর্তমানে এই দেশে ফ্রি বিষাতে আছেন বিভিন্ন কোম্পানি থেকে বিষা কিনে নিয়েছেন কোম্পানির ওনার যদি চায় আপনার আইডির মাধ্যমে কিন্তু লোন তুলতে পারে এরকম অনেক লিস্টেড কোম্পানি আছে তারা মানুষের কাছে ভিসা বিক্রি করতেছে অতি কম দামে যেটা সরকারি খরচের চাইতে কম দামে ভিসা বিক্রি করতেছে ভিসা বিক্রি করার পরে আপনারই নামে লোন উঠাইতেছে সেটা আপনি জানেন না তো এরকম অনেক বিষয় হয় সো আপনারা সাবধান থাকবেন যেখান থেকে যা করেন না কেন একটু সাবধানে করবেন আপনার নামে কেউ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে আপনার নামে কেউ একটা লাইসেন্স করতে পারে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে ইলিগেলভাবে লেনদেন করতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে সে লোন উঠাইতে পারে এই বিষয় থেকে আপনার সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরেকজনকে সাবধান করবেন আল্লাহ হাফিজ